আসসালামু আলাইকুম প্রথমে সুখবর দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও প্রাথমিকে নতুন শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ ভিওয়ার্স চলুন এ বিষয়ে এখন জেনে নেই এ টু জেড তথ্য পরিকল্পনা অনুযায়ী সারা দেশে একযোগে নিয়োগ পরীক্ষা না নিয়ে এক বা একাধিক বিভাগ ভিত্তিতে নেওয়া হবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ গতকাল বুধবার এসব তথ্য জানিয়েছেন ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে তিনি আরো বলেন এখন আমরা উপজেলা ভিত্তিক নিয়োগ দিচ্ছি সেই পরিপ্রেক্ষিতে বলা যায় এতে আইনগত কোনো জটিলতা নেই আগে সারা দেশে একযোগে নিয়োগ পরীক্ষা নেওয়া হতো সচিব বলেন বর্তমান চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ করে যত দ্রুত সম্ভব নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে আশা করছি আগামী বছরেই প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হবে পরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান আগামী ফেব্রুয়ারিতেই প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে তো সম্মানিত ভিওয়ার্স এটি সত্যিই সুখবর চাকরি প্রার্থীদের জন্য যাই হোক আজকে ভিডিও পর্যন্তই পরবর্তী নতুন কোনো প্রাথমিকের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই